আমরা বিটম্যাপ মেনুর যতগুলো ইফেক্ট নিয়ে আলোচনা করেছি এর মধ্যে অত্যন্ত চমৎকার এবং সবচেয়ে অ্যাট্রাকটিভ ইফেক্ট হচ্ছে ক্রিয়েটিভ ইফেক্ট। মূলত শুধুমাত্র কোরেল ড্রোতে এই ইফেক্টগুলো আমরা পাবো, স্পেশালি অন্যান্য সফটওয়্যারে কিন্তু এই ইফেক্টগুলো আমরা এভাবে পাবো না। সে আমরা এখানে দেখুন ক্রিয়েটিভে গিয়ে আমরা এখান থেকে সাপোজ ফ্রেমে আমরা ক্লিক করছি, ফলে আমরা ফ্রেমে ক্লিক করার সাথে সাথে একটি ডায়লগ বক্স এসছে। দেখুন আমরা স্যাম্পলে দেখতে পাচ্ছি যে কী ইফেক্টটি পড়বে আমাদের এটি করার পরে। তো এটি করে আমরা যা সোজা যদি ওকে বাটনে ক্লিক করি তাহলে আমরা বুঝতে পারবো এর ইফেক্টটি। দেখুন আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের ইমেজটি কিন্তু চারদিকে কাটা কাটা হয়ে অত্যন্ত চমৎকার একটি ইফেক্টে পরিণত হয়েছে। তো মূলত আমরা এই ক্রিয়েটিভ ইফেক্টের মাধ্যমে আমরা বিটম্যাপ মেনুতে চলে গিয়ে এখানে আমরা ক্রিয়েটিভে ক্লিক করব এবং আমাদের অন্যান্য যে সমস্ত ইফেক্ট রয়েছে সেখানে, যেমন সাপোজ আমরা এখান থেকে যদি ফ্যাব্রিক ইফেক্টটি ইউজ করতে চাই তো ফ্যাব্রিকে ক্লিক করব। ফ্যাব্রিক ইফেক্টটি কীরকম দেখা যাবে আমরা প্রথমেই এই আই বাটনে ক্লিক করে, অর্থাৎ প্রিভিউ বাটনে ক্লিক করে দেখে নিতে পারি ফ্যাব্রিক ইফেক্টটি কীরকম। আমরা দেখতে পাচ্ছি যে ফ্যাব্রিক ইফেক্টটি মূলত এরকম, এবং আমরা স্টাইলের বিভিন্ন স্টাইল চেঞ্জ করে আমরা আমাদের স্টাইলটি পরিবর্তন করে নিতে পারি এবং অন্যান্য অপশন চেঞ্জ করে আমরা এটিকে অ্যাপ্লাই করতে পারি সবশেষে ওকে বাটনে ক্লিক করার মাধ্যমে। এবং এছাড়া বিটম্যাপ মেনুর ক্রিয়েটিভে চলে গিয়ে আমরা আরও যে সমস্ত ইফেক্ট রয়েছে, চমৎকার সব ইফেক্ট রয়েছে, যেমন সাপোজ আমরা এই ইফেক্ট যদি দেখতে চাই যে ভর্টেক্স, তো এটি করার জন্য আমরা তার আগে আমরা একটু নর্মাল করে নিই, আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসি। দেন আমরা সিলেক্ট করে বিটম্যাপ মেনুতে চলে যাবো এবং আমরা ক্রিয়েটিভে ক্লিক করে আমরা এখান থেকে ভর্টেক্স সিলেক্ট করে দিব। দেন ভর্টেক্স সিলেক্ট করার পরে আমরা এখানে ব্রাশ রয়েছে অলরেডি, আমরা সাইজ একটু বাড়িয়ে দিতে পারি। দেন প্রিভিউ বাটনে ক্লিক করে আমরা দেখে নিব যে ভর্টেক্স ইফেক্টটা মূলত কীরকম দেখায়। আমরা দেখতে পাচ্ছি ভর্টেক্স ইফেক্টটি অ্যাপ্লাই হয়েছে, অত্যন্ত চমৎকার একটি ইফেক্ট। এবং আমরা ব্রাশ, লেয়ার, থিন ইত্যাদি চেঞ্জ করে আমরা এবং অন্যান্য অপশন চেঞ্জ করে আমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করলেই ভর্টেক্স ইফেক্টটি পড়বে। এবং এরপরে ক্রিয়েটিভ ইফেক্টে আরেকটি চমৎকার বিষয় হচ্ছে ওয়েদার। আমরা ওয়েদারে যদি ক্লিক করি তো ওয়েদারে ক্লিক করার পরে দেখুন এখানে তিনটি ওয়েদারের বিষয় রয়েছে, স্নো, রেইন অ্যান্ড ফগ। স্নো আমরা জানি যে আইস, এরকম যদি ইফেক্ট চাই আমরা প্রিভিউ বাটনে ক্লিক করলে এটি দেখতে পাবো, দেখতে পাচ্ছি যে স্নো পড়ছে, বরফ পড়ছে, এরকম একটি ইফেক্ট। এবং রেইন আমরা যদি রেইনে ক্লিক করি তাহলে দেখতে পাবো যে আমরা যে বৃষ্টি পড়ছে, যেন বৃষ্টির ইফেক্ট। ফগ, কুয়াশা, এবং কুয়াশায় ক্লিক করে আমরা দেখতে পাবো যে ঘন কুয়াশায় আচ্ছাদিত এই এনভায়রনমেন্টটি। এবং অন্যান্য অপশনের সাইজ, স্ট্রেন্থ ইত্যাদি চেঞ্জ করে আমরা অ্যাপ্লাই অর্থাৎ ওকে বাটনে ক্লিক করব। তো মূলত অত্যন্ত রেডিমেড স্টাইল ইউজ করে আমরা ইফেক্টগুলি অ্যাপ্লাই করতে পারি বিটম্যাপ মেনুর এই সমস্ত কমান্ড, এই সমস্ত ইফেক্ট ব্যবহার করে।